দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দৈনিক খোলা কাগজের নিয়মিত আয়োজন খোলা বার্তা কক্ষের সঙ্গে আছি আমি সাজেদ খান। দীর্ঘ কয়েকদিন পরে আসলে আমার আশা হলো আপনার অনুষ্ঠানটি ওসব খুবই দক্ষতার সাথে এই কদিন চালিয়েছেন। আমাদের আবি গাজল এবং তুষার রায় তারা আপনাদের নিবেদিত করেছেন। আমি আজকে যেটা দিয়ে শুরু করছিলাম যে 25শে মার্চ থাকে আমাদের এই অনুষ্ঠানটিতে। আমি সাজেদ রুমেল নিয়মিত যেসব পরিবেশন করি তার মধ্যে অন্যতম হচ্ছে যে জাতীয় আন্তর্জাতিক এবং যেগুলো হচ্ছে মফস্বলের সংবাদ সেগুলির একটি বিস্তারিত বিবরণ না থাকলেও মোটামুটি একটু ছুঁয়ে ছুঁয়ে যায়, যাতে করে আপনার যারা নিয়মিত পাঠক আছে খোলা কাগজে তারা পরের দিনের খোলা কাগজের ঠিক চিত্রটি কীরকম হবে তার একটা ধারণা পেয়ে থাকেন। আমরা আজকে এই বিশেষ দিনটিতে আমরা প্রথমেই একটু আপনাদেরকে আমাদের শুরু করতে যাই অন্যভাবে, সেটি হচ্ছে এটি হচ্ছে আমাদের মেকআপ রুম, যে রুমটিতে আসলে সংবাদ যখন সংবাদ রিপোর্টাররা সংবাদ পাঠান সম্পাদক বা সাব এডিটর এবং নিউজ এডিটর তারা সম্পাদনা করেন, এরপর এটি রিডিংয়ের পথ ধরে অর্থাৎ সেটির বানান সহ নানা ধরনের ভুলভ্রান্তি যারা ঠিক করে রাখেন তাদের হয়ে তারপর এটি সর্বশেষ পত্রিকা ছাপানোর উপযোগী হয়ে এই মেকআপ রুমে আসে এবং এখান থেকে পত্রিকাটির মূল যে সাজানো বিন্যাস সেই বিন্যাসটি হয়ে থাকে। সেখানে দেখছেন যে সবাই ব্যস্ত সময় পার করছেন, আমরা একটু ঢুকি আপনাদের তো প্রায়ই আনি এটাতে। আজকে অবশ্য সংবাদের একটু বলে রাখি যে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক বিজ্ঞাপন এবং আমরা অনেক বিজ্ঞাপন আবার পেলেও দিই যে এত বেশি এসে যায় এবং সেই কারণে জায়গা সংকটের কারণে কিছু কিছু নিউজ বাদও দিতে হয় আমাদের। এসব নিয়েই আমাদের এখানে প্রায় আপনাদের সঙ্গে দেখা করে আমাদের মফস্বল বিভাগের দায়িত্বে যিনি আছেন সাধন ভাই, সাধন ভাই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে। আজকে বিশেষ বিশেষ খবর কী কী আছে সাধন ভাই? আপনাকে অনেক ধন্যবাদ। আজকে মূলত আসলে গতকালকে আজকেই গণহত্যা দিবস, সারা দেশে গণহত্যা দিবস বলে আপনি বিভিন্ন জায়গায় আলোচনা শহীদদের শহীদদেরকে ফুলের স্থলে অর্পণ করা হয়েছে। এই বিষয়ে মোটামুটি হাফ পেজের মতো একটা কোম্পানি নিউজ থাকতেছে সারা দেশ মিলেই। এছাড়াও বিভিন্ন জায়গায় টুকিটাকি নিউজ তো আছেই, যেমন একটা আছে টঙ্গীতে, টঙ্গীপুর এলাকায় পানির সংকট, ওখানে বেশ কয়েকটি সেচ পাম্প দীর্ঘদিন যেমন বিকল হয়ে আছে, যে পৌরবাসীর নজর না থাকা গাফিলতির কারণে পৌরবাসীর ভোগান্তি দীর্ঘদিন ধরে চলছে, এ ব্যাপারে একটি প্রতিবেদন যাচ্ছে। এছাড়াও বেশ কিছু টুকিটাকি নিউজতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে সাধন ভাই একটা বিষয় বললেন টঙ্গীতে পানি সংকট, এটি আসলে নগর ব্যবস্থাপনায় যারা জড়িত যারা নগরের দায়িত্বে আছেন তাদের নজরে এটি পড়ে না, কিন্তু আমাদের যারা সংবাদদাতা আছেন যারা প্রতিবেদক আছেন তাদের নজর এড়ায়নি এবং সেই সংবাদটি আসছে। আমরা আরেকজন ব্যক্তির সাথে প্রায়ই আলোচনা করি, একটু আসি তাদের সাথে কথা বলি। আমরা আমাদের এখানে একটু যদি আসি, এটি হচ্ছে ব্যবস্থাপনা সম্পাদকের কক্ষ, সেই কক্ষটি থেকে তিনি এখানে নেপথ্য থেকে সমস্ত দায়িত্ব পালন করেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের খোলা বার্তা কক্ষে আপনাকে। ধন্যবাদ সাজন ভাই। একটি অভিযোগ বলতে পারেন, আবার একটি আনন্দ সংবাদ বলতে পারেন, একটু প্রশ্ন করতে চাই আপনাকে যে আজকে আমরা যারা সম্পাদনায় কাজ করছি কিংবা যারা রিপোর্টিংয়ে কাজ করছি তাদের নিউজ একটু কমই দেখতে হচ্ছে, কারণ আজকে বেশি আপনার পত্রিকা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনের জায়গা সংকলন করতে গিয়ে আমাদের অনেক সংবাদ আমরা যেগুলি বেশি কম গুরুত্বপূর্ণ বাদ দিতে হচ্ছে। এই বিজ্ঞাপন তারপর এই সংবাদ ব্যবস্থাপনা এই এটি এখন চলমান প্রক্রিয়াটা কেমন যাচ্ছে আপনাদের? ধন্যবাদ সাজ্জামান ভাই। আসলে পাঠকের কাছ থেকে প্রথমেই আমরাও ক্ষমা প্রার্থী যে কালকে যারা
আমাদের খোলা কাগজ হাতে রাখবেন বা যারা পড়বেন, আসলে একটু ডিফারেন্ট অন্য দিনের থেকে, যেহেতু কালকে 26শে মার্চ। তো এই উপলক্ষে বেশ কিছু গভর্নমেন্ট এবং বেসরকারি বিজ্ঞাপন থাকেই। আসলে ইচ্ছা বা অনিচ্ছা যেটাই বলেন না কেন, কোনো কিছু অ্যাভয়েড করা যায় না, মানে বিশেষ করে অকেশনালি বিষয়টা থাকে আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে পেজ বাড়ানো বা এখন যে অবস্থা সেটা আসলে হুট করে হয়ে ওঠে না আর কি। তো সেক্ষেত্রে 12 পেজের মধ্যে আমরা চেষ্টা করি, তারপর অনেক জায়গায় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা বিজ্ঞাপন অনেকগুলো কাটছাঁটও করে দিছি। তার কারণটা হচ্ছে এরকম যে আসলে আমাদের কাছে তো নিউজটাই প্রাধান্য থাকে আর কি। তারপরও পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে আমাদের যে বিজ্ঞাপনের দিকটাও একটু চিন্তা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা দুটাকে একটু ব্যালেন্স করে আমরা কিছু যোজন বিয়োজন করেই পাঠকের কাছে কালকে উপস্থাপন করব খোলা কাগজটাকে। আমরা আশা রাখি একটা দিনের জন্য হয়তো পাঠক এক্ষেত্রে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে আমাদেরকে দেখবে। আর একটা জিনিস বলে রাখি, পাঠক হয়তো আগামীকাল, যেহেতু 26শে মার্চ, আমরা কালকে বিশেষ ব্যবস্থা যেটা থাকে আমরা এইবার বিশেষ ব্যবস্থায় আমরা থাকতেছি না, হয়তো পরশু দিন পাঠক আমাদের পত্রিকাটা হাতে পাবেন না আর কি। ধন্যবাদ আপনাকে। বাইরে আরেকটি প্রশ্ন, যে আজকে গণতন্ত্র দিবস, আগামীকাল মহান স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আপনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনার দেশবাসীর প্রতি, পাঠকদের প্রতি কিছু বলার আছে কিনা? পাঠকদের প্রতি আসলে আজকে যে গণহত্যা দিবস এবং 26শে মার্চ, আমাদের দৈনিক খোলা কাগজ এবং আমাদের সম্পাদকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, এবং যারা আমাদের বিজ্ঞাপন দিয়েছে সহযোগিতা তাদের প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। সেই সাথে পাঠকদের কাছেও আমাদের একটাই, আমরা মুক্তিযোদ্ধার চেতনা এবং যেটাকে বলা হয় হচ্ছে সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা, এবং সেখানে কারো সাথেও নাই কারো অপ্রিয়ত না থেকে, অর্থাৎ যেটা পাঠক চায় অর্থাৎ সত্য ঘটনাকে তুলে ধরা। আমাদের যে দেশ স্বাধীন হয়েছে বা যারা দেশের জন্য জীবন দিয়েছেন সে সকল মহান মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, সে সাথে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সপরিবার তাদের প্রতি গভীর শ্রদ্ধা রইল আমাদের। এবং আমরা পাঠকদের একটু আশ্বস্ত করতে চাই যে আমরা সঠিক তথ্য এবং এই মহান এই দৃষ্টিতে 50 বছর পূর্তি একদিকে চলতেছে, একদিকে মুজিব শতবর্ষ, সব কিছু মিলায় আমরা চাই যে এই পত্রিকাটাকে একটু মানে গতানুগতিক ধারা থেকে ভিন্ন মাত্রার যে স্লোগানটা আমরা দিয়েই শুরু করেছি, ঠিক এই ভিন্ন মাত্রায় আমরা পাঠকের কাছে উপস্থাপন করব এবং আগামী প্রজন্মর কাছে আমরা এমন জিনিস তুলে ধরতে চাই যাতে এই যে গুজব বলেন, তারপরে সাইবার ক্রাইমে যে বিভিন্ন জমায় আমরা যে সত্যটাকে জানতে পারি না আর কি। অনেক সময় ঘটনা ঘটতেছে একরকম, উপস্থাপন হচ্ছে একরকম, কিন্তু আমরা সত্যটাকে উপস্থাপন করতে চাই। যত রকমই চাপ থাকুক, যত রকমই যাই থাকুক না কেন, আমরা সত্যটাকে আগামী প্রজন্ম এবং বর্তমান পাঠকের কাছে আমরা তুলে ধরতে চাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দরভাবে আপনি আমাদের বললেন, আপনি ব্যস্ত সময় কাটান, কারণ আপনার এই খোলা কাগজের পরিবারের সদস্য হতে আমি দেখছি প্রায়ই নতুন নতুন মানুষ সদস্য হতে আগ্রহী আপনার এখানে আসছে। আমরা চাইবো যে আপনার নেতৃত্বের টিমটি আরও বেশি ভালোভাবে এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে আসলে খোলা কাগজের সার্বিক বিষয়গুলো আমরা স্পষ্ট করে দিলাম, যে আমরা অনেক সময় আসলে জায়গা সংকলনের জন্যে আমরা সংবাদ যেমন ছোট গুরুত্বহীন রাখি না, আবার অনেক সময় আমরা আসলে বিজ্ঞাপনও কাটছাট করি। এইটি হচ্ছে আমাদের খোলা কাগজের বর্তমান পরিস্থিতি, সরাসরি শুনলেন সে কথা। আমরা আমাদের সহকর্মী যারা আরও কাজ করছে তাদের সাথে যাচ্ছি। আমরা যদি প্রতিদিনই আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে কথা বলেন, আমাদের ইসমাইল সিরাজি যিনি সার্বক্ষণিক নজর রাখেন আন্তর্জাতিক নানা বিষয়ের উপর, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আপনাকে। আজকে আসলে ইউক্রেন প্রসঙ্গ পরে আসছে, ইউক্রেন তো আমাদের প্রতিদিনকার আলোচনা একটা বড় অংশ জুড়েই থাকে, এর বাইরে আন্তর্জাতিক কি কি সংবাদ রয়েছে? এর বাইরে আসলে আমরা পাঠককে আগেও জানিয়েছিলাম আমাদের মহাদেশের রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের সংবাদগুলো আমরা আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি পাবো। আপনার আজকে 25শে মার্চ পাকিস্তানের যে ইমরান খানের বিরুদ্ধে সংসদে পাস করার কথা ছিল, প্রস্তাবটা ওঠার কথা ছিল, এটা আজকে আপনার ওনাদের একজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে সেটা মুলতবি ঘোষণা করা হয়েছে, যার কারণে আপাতত উনি প্রতিরক্ষা পেল ইমরান খানের। এটা একটা নিউজ। আরেকটা হচ্ছে আপনার ওআইসি সম্মেলনে প্রধান বক্তা হিসাবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, উনি কাশ্মীর ইস্যু নিয়ে একটা কথা বলেছিলেন যে মুসলমানদের মুসলিম রাষ্ট্রগুলোর যে উদ্বেগ যে কাশ্মীর নিয়ে, আমরাও
মানে পর্যবেক্ষণ করছি, এই কথাটি ভারত কিন্তু চরম একটা আমরা যদি এটার একটা পর্যবেক্ষণ দল থাকি, তাহলে রাশিয়াকে আমরা যেভাবে মনে করছিলাম খুব দ্রুততার সাথে তারা দেশ দখল করে ধরনের একটা কথাবার্তা একটা সামনে আসছিল আন্তর্জাতিক সাথে, কিন্তু সেদিকে কিন্তু রাশিয়া আসলে যেতে পারে রাশিয়ার সাথে ইউক্রেন চরম একটা যুদ্ধ, মানে তারাও বিচল রয়েছে দেশ সরকারের জন্য। পাশাপাশি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, এতদিন যে পশ্চিমারা আপনার রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি হুমকি দিয়ে যে মুক্তিকে মানে উস্কাই দিয়েছিল, সেই হিসাবে কিন্তু উনি তাদের সমর্থন পায়নি। আজকে দেখা যাচ্ছে অস্ত্র কাটাচ্ছে এবং 40,000 সৈন্য আপনার নেতু আপনার সেখানে মোতায়েন করছে ইউক্রেন সীমান্তে, অন্যান্য দেশ ইউক্রেন সীমান্তে, যদিও এটা ইউক্রেনে না মানে সহায়ক হতে পারে ধরনের বিশ্লেষকরা বলতে চাচ্ছেন আর কি। আর হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এটা পজিটিভ সংবাদই বলতে পারি যুদ্ধের ক্ষেত্রে, আপনার প্রথম সামরিক বন্দী বিনিময় শুরু হয়েছে, উভয় পক্ষের সৈন্যরা যাদের কাছে বন্দী আছে পারস্পরিক দেশের পারস্পরিক সৈন্য বিনিময় করেছে। যদিও কিছুদিন আগে আপনার রাশিয়ার 10 জন সৈন্যকে তারা ফেরত তাদের একজন মেয়রের পরিবর্তে আপনার মারিতুপুল নামে একটা শহর আছে, সেই শহরের মেয়রকে তারা আপনার অপহরণ করেছিল রাশিয়া। তো ওনার বিনিময়ে আপনার ইউক্রেন 10 জন সৈন্যকে আপনার ফেরত হস্তান্তর করছে। তো আজকের যে বন্দী বিনিময়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একেবারে সামরিক বন্দী বিনিময়, ওনাদের সৈন্য রাশিয়ারা দিয়েছে। সংখ্যাটা কি জানা যাচ্ছে? ওটা আমরা চিঠি আসলে কোনো রকম সংখ্যা পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আসলে যুদ্ধের খবরাখবর সব দিক থেকে অনেক সময় সঠিক সংবাদ আপনি জানেন যে বাংলাদেশে আসলে এমবেডেড জার্নালিজম ওভাবে ছাপ নেই যে ওখানে গিয়ে যেভাবে সংবাদ দেওয়া, সেই জন্য আমরা আন্তর্জাতিক গণমাধ্যম গুলাতে মানে নজর রাখছি আর কি, সেটা পর্যবেক্ষণে রেখেই আমরা আমাদের পাঠকদের জন্য পরবর্তী দিনের সংবাদগুলো আমরা রেডি করছি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে জানলাম, ধন্যবাদ। আমরা 26শে মার্চের কথা বলছিলাম, 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন, অবিস্মরণীয় দিন, আমাদের অস্তিত্বের সঙ্গে যেটা যুক্ত রয়েছে। সেই 26শে মার্চ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজনও রেখেছি আমাদের, যদিও 26শে মার্চ আমাদের অফিসটি বন্ধ থাকবে এবং এরপরের দিন 27শে মার্চ আপনারা আমাদের পত্রিকাটি পাবেন না, কিন্তু কাল আপনাদের পত্রিকা পাবেন, সেই পত্রিকাটি 26শে মার্চ সকালে আপনার বাসায় পৌঁছে যাবে। সেই পত্রিকাটি এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ একটি পাতা সংকলন করেছেন আমাদের সহকর্মী শফিক ভাই, শফিক ভাই আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আপনাকে। আর আপনার এই বিশেষ যে পাতাটি এটিতে আসুন কী কী থাকছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন প্রতি শনিবার আমাদের ইচ্ছেডানা নামের একটা পাতা বের হয়, এটা শিশুদের মূলত। তো 26শে মার্চ যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবস, এখানে স্বাধীনতা দিবসের উপরে গল্প আছে, কবিতা আছে, ফিচার আছে, এখানে বঙ্গ একটা ফিচার আছে লিখেছেন আব্দুস সালাম। তো এই বঙ্গবন্ধু যে কীরকম উদার, শিশুদের কীভাবে তিনি স্নেহ করতেন, এরকম একটা লেখা লেখা হচ্ছে ওনার ভাষার ফুল ফুল ছেড়েছে বাচ্চারা। তো সিকিউরিটি গার্ড বাচ্চাদের ধরেছে, তুমি ফুল ছিঁড়লে কেন, ওদের ধমকাধমকি করেছে। বঙ্গবন্ধু বসেছিলেন দুতলায়, উনি তো দেখলেন, দেখে বাচ্চাদের ডাকলেন, বঙ্গমাতা তাদের নাস্তা পানি খাইয়ে বিদায় তো দিলেন। এই যে তিরস্কারের বদলে বঙ্গবন্ধু যে প্রেম বাচ্চাদের, সেই বাচ্চারা এখন বয়স্ক, তারা এখনও জীবিত, তো তাদের এক বন্ধু এটা। তো আর কি কি থাকছে এখানে? আরো থাকছে 8টা ছড়া। হ্যাঁ, স্বাধীনতা দিবসের উপরে ছড়া, বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস বললে বঙ্গবন্ধু চলে আসে আসলে, তো বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস ওতপ্রোতভাবে একাকার দুইটার উপরে। হ্যাঁ হ্যাঁ, দুইটার উপরেই আমাদের ছড়া আছে। আর আমাদের কালকের সম্পাদকীয় পাতায়ও আছে এক পৃষ্ঠের আয়োজন, এই অজয় দাশগুপ্ত সিডনিতে থাকেন কলামিস্ট, উনি লিখেছেন একটা কলাম, এই স্বাধীনতার 51 বছরে আমাদের প্রাপ্তি, আমাদের অপ্রাপ্তি বা আমাদের সংকট
কোথায় কোথায় সংকট এটা লিখেছেন এই অজয়দা, আবার তার বিপরীতমুখী একটা কলাম লিখলেন বীরেন মুখার্জি, এই যে আমাদের মধ্যবিত্তের সংকট কে সময়ে দ্রব্য মূল্য বাড়ছে, কিন্তু মধ্যবিত্ত তো হাত তো পাতার জায়গা নেই, একদিকে সে নামতেও পারছে না সে উঠতেও পারছে না, এদিকে বাজার পরিস্থিতি খুবই খারাপ, টিসিবির লাইনে সে যে যাবে দাঁড়াবে এটাও কিন্তু সম্ভব না, তার পক্ষে সম্ভব না। এই যে দুটা না, এই যে সংকট, এই সংকটের উপর একটা কলাম আছে, আর আমাদের আরেকটা কলাম ছাপা হয় সিঙ্গেল কলাম, ওটা লিখেছেন জুবায়ের হোসেন নামের একজন শিক্ষক। তো স্বাধীনতা কখন অর্থবহ, কীভাবে অর্থবহ হবে, আমাদের সাধারণ মানুষ যদি ঝামেলায় থাকে, সাধারণ মানুষ যদি মৌলিক চাহিদা পূরণ না যদি হয়, তাহলে স্বাধীনতা আসলে প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের একটু আলোকপাত আছে ওই ছোট একটা কলামে। আর আরেকটা বিশেষ একটা সম্পাদকীয় আছে কালকে এই স্বাধীনতার 51 বছরের উপরে আলোকপাত, তো 4 নম্বর পৃষ্ঠা এবং 5 নম্বর স্বাধীনতার উপরে আগামীকাল। ধন্যবাদ আপনাকে, আমরা চাইবো যে পাঠকরা বিস্তারিত আরও যা যা আপনার মধ্য দিয়ে সম্পাদিত হয়ে আসবে সেগুলি পড়বে নিশ্চয়ই কালকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শুনলেন সুবিক ভাই বললেন বিস্তারিত যে আসলে কেমন পাতাটি হচ্ছে, যদিও সেই সব একটি সুন্দর কাহিনী তিনি তুলে ধরলেন যে বঙ্গবন্ধুর বাড়িতে ফুল ছিঁড়ে ফেলার, সেখানে যারা প্রহরী ছিলেন তাদের ব্যবহার ভালো লাগেনি, তাদেরকে ডেকে বঙ্গবন্ধু কীভাবে তাদেরকে উৎসাহিত করলেন এইসব বিষয় নিয়ে বললেন। আমরা আরেকজন আমাদের সহকর্মী আবিদ আজম, যিনি অন্যতম কান্ডারি আমাদের এই সম্পাদনা বিভাগের, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান। আপনি বিনোদন যে পৃষ্ঠাটি সেটি করেছেন, আজকে সেখানে কি কি সংবাদ থাকছে? বিনোদন পৃষ্ঠা তো আসলে সাধারণত সুবিজ নাটক দেশের সংস্কৃতি অঙ্গনের একটি বলবো যে একটি আয়না হিসেবে ধরা হয়। তো কালকে যেহেতু 26শে মার্চ আমাদের বাঙালি জাতি আমাদের জন্য খুব গৌরবের একটি আমাদের স্বাধীনতা দিবস, তো কালকের পাতাটি স্পেশালি করার চেষ্টা করেছি যে আমাদের বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, যে সিনেমাটির নাম আপনি জানেন মুজিব। এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে, এই চলচ্চিত্রটির ট্রেইলার দেখানো হবে, সেটা নিয়ে এসেছি। তারপরে যেহেতু স্বাধীনতা দিবসে আমাদের একটু অবসর থাকে, সরকারি ছুটি থাকে, তো বাসায় বসে কি কি সিনেমা দেখা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে কি কি সিনেমা আছে, সেই সিনেমাগুলো নাম এবং সেগুলোর বৃত্তান্ত সেই খবরে রেখেছি। তারপরে যেন আমাদের যারা দর্শক আছে, যারা সিনেমা দেখতে পছন্দ করে, যেহেতু সিনেমার মাধ্যমেও দেশপ্রেমের ব্যাপারটা ফুটিয়ে তোলা সম্ভব, যেটা বড় প্রমাণ চাষী নজরুল ইসলামের ওরা 11 জন, যে মুক্তিযুদ্ধের একটি অবিস্মরণীয় সিনেমা, তো সেই ব্যাপারে একটি রিপোর্ট আছে। আর একজন নতুন একজন চলচ্চিত্র অভিনেত্রী আছেন মাহি নামে, তো তার একটি নিউজ আছে। এছাড়া আরেকটি খুব সিনেমা, আর এই সিনেমাটি বিশ্বব্যাপী রেকর্ড 800 হলে মুক্তি পেয়েছে আজ, এই খবর আছে। এর বাইরে আরও কিছু নিউজ আমি করেছি, সেগুলো আছে। আরেকটি খবর নিয়ে আমি কাজ করেছি, যে খবরটি আসলে দুঃখজনক ব্যাপার যে আমাদের রাজধানীর শাহজাহানপুরে একজন আওয়ামী লীগ নেতা, ক্ষমতা সেন আওয়ামী লীগের একজন নেতা, তাকে মাত্র 1 মিনিটের মাথায় 12 রাউন্ড গুলি করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এবং একজন স্টুডেন্ট সেও মারা গেছে এই দুর্ঘটনায়। তো এটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক ঘটনা, এবং আমরা মনে করি যে স্বাধীনতার দিবসের একদিন আগে ঘটনা কখনোই না ঘটুক, কাম্য নয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসলে বেশ কিছুদিন পরে ভাইয়ার লাইভ আবার যুক্ত হলো, ধন্যবাদ। আবার কথা হবে আসছিলাম নিয়মিত মুখ আমাদের আলাপ আলোচনার, এবং এই খোলা বার্তার কাছে নিয়মিত তুষার রায় সবসময় খুবই প্রাঞ্জল ভাষা আমাদের বুঝিয়ে দেন যে কোন বিষয়টি আছে না আছে। আমি কিন্তু আজকে অন্য কোনো ব্যাপারে যাব, একটি বিষয় হচ্ছে যে আজকে আপনি একটি বিষয়ে নজর রাখছিলেন যে শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের বন্ধু বৎসল দেশ, সেই শ্রীলঙ্কায় অর্থনৈতিক তানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে বিপর্যস্ত হয়ে গেছে পুরো দেশটি, এবং সেখানে 500 টাকা হয়ে গেছে চালের দাম, কিংবা
আমরা শুনছি যে ইতিমধ্যে সেখানে দেশ ছাড়তে শুরু করেছে একটা অংশ, ছোট্ট একটা ভিডিও, ১৬ জনের মতো ভারতে পাড়ি জমিয়েছে এবং আরও অনেকেই যাবে বলে মনে হচ্ছে পর্যবেক্ষকরা ভাবছেন। কী অবস্থা, কেন এমন হলো, কী খবর খবর পাচ্ছেন তুষার ভাই? ধন্যবাদ জমিল ভাই। আসলে শ্রীলঙ্কার এই ঘটনা আজকের একদিনে সৃষ্টি হয়নি, এটা গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার ভিত নড়ে গিয়েছিল। আসলে ঘটনাটা এরকমভাবে হয় যে ভারত পাকিস্তান যে বছর স্বাধীন হয় তার অর্থাৎ ১৯৪৭ সালের পরের বছরই কিন্তু শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে। তো আমরা যদি বিষয়টা দেখি যে এত বছর আমাদের আরেকটা বিষয় আপনার সাথে মত বিনিময় করাই যায় যে আসলে আমাদের বাংলাদেশ ৭১ যুদ্ধে স্বাধীন হয়েছে, হ্যাঁ তারও আগে কিন্তু শ্রীলঙ্কা স্বাধীন হয়েছে। আমি সেই বিষয়টা আসছি যে আমরা যেমনটা যে ৭১ সালে স্বাধীনতার পরে ৫০ বছরে আমরা সমস্ত ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছি এবং উন্নত বিশ্বের মানে ভালো প্রশংসা আমরা পাচ্ছি, একই এর পাশাপাশি আমরা শ্রীলঙ্কার দিকে যদি তাকাই তাহলে প্রায় ৭০ বছর হয়ে গেল তাদের স্বাধীনতার, মানে ৭০ বছর আর ৫০ বছর, এই যে বিশাল ২০ বছরের ব্যবধান, এ সত্ত্বেও শ্রীলঙ্কার প্রাকৃতিক সম্পদের পরিমাণও নেহাত কম না, আমরা মোটামুটি কাছাকাছি অবকাঠামোর ভেতরে থাকি। তো এর মূল কারণটা আমি যেটা খুঁজে পাচ্ছি বা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, তো মূল বিষয়টা এরকম হয় যে রাষ্ট্রকাঠামোয় বা রাষ্ট্র ক্ষমতায় শাসক গোষ্ঠী যখন তাদের অদূরদর্শিতা, তাদের দুর্নীতি, তাদের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং বিশ্ব রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার যে ব্যর্থতা, সেই সবের মাশুল গুনছে আমি মনে করছি শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কার এই ধরনের অবস্থা হওয়ার কথা আপনি জানেন যে বাংলাদেশের চেয়েও শিক্ষার হার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি, শিক্ষিতের হার কিন্তু শ্রীলঙ্কায়, এবং তাদের সব ব্লু ইকোনমি যেটা অর্থাৎ আমরা সুনীল অর্থনীতি বলে থাকি, যেটা আমাদের দেশে এখন বিকাশ লাভই করেনি কেবল ক্রমবিকাশ সমান, সেখানে কিন্তু শ্রীলঙ্কা বেশ এগিয়ে, তাদের সমুদ্র সম্পদের পরিমাণটাও কম না। কিন্তু মূল ঘটনাটা হচ্ছে যে বছরের পর বছর ধরে শ্রীলঙ্কায় মাত্র দুই বা তিনটা পরিবার অর্থাৎ রাজাপাক্ষে পরিবার, তার আগে দেখেছি আমরা বন্দরনায়েকে পরিবার, এই যে দুই তিনটা পরিবারের হাতে দেশটির রাষ্ট্র ক্ষমতা ছিল। তো এই দীর্ঘ সময়ে তারা দেশের উন্নয়নের জন্য তারা যে পরিকল্পনা হাতে নিয়েছিল সেই পরিকল্পনাগুলোতে ব্যাপক ঘাটতি ছিল, এটাই আজকে প্রমাণ হচ্ছে। কারণ আজকে শ্রীলঙ্কার অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বিদেশ থেকে কেনার জন্য, পারচেস করার জন্য একটি ডলার অবশিষ্ট নেই, একেবারে রাজকোষ শূন্য, এবং এটা একেবারে দেউলিয়া হওয়ার প্রান্তে এসে যায়। এখন IMF হোক, এটাকে তো আসলে বাংলাদেশের পক্ষ থেকে আমরা কিছু টাকা পয়সা দিয়েছিলাম তাদের, হ্যাঁ বাংলাদেশ সেই সক্ষমতার জায়গায় চলে এসেছে যে তারা প্রতিবেশীদের অল্প হলেও কিছু কিছু করে তারা বিনিয়োগ করতে পারছে। তো সেই জায়গাটায় আমরা যদি দেখি যে এর আগে শ্রীলঙ্কা কিন্তু তাদের হাম্বানটোটা বিমানবন্দর চীনকে ৯৯ বছরের জন্য লিজ দিয়েছে, এর পাশাপাশি চীন থেকে বিপুল পরিমাণ ঋণ তারা আগে নিয়েছে। আপনারা জানেন যে আপনি বোধহয় জানেন যে চীনা ঋণকে একটা ফাঁদ বলা হয়, চীনা ঋণের ভিতরে নানা রকমের শর্ত থাকে, যেখানে IMF-এর ঋণকেই বাংলাদেশ এখন আর নিতে চায় না, এখন বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ দিতে চায়, সেখানে IMF তো দূরের কথা, কারণ IMF এত বেশি শর্তের জাল দিয়ে থাকে যে সব দেশই কম বেশি বিরক্ত, নিহাত না পারলে কেউ IMF-এর কাছে যায় না। তো সেই ক্ষেত্রে সেই IMF-এর কাছে আবারও শ্রীলঙ্কার হাত পাততে হচ্ছে, ইতিমধ্যে ভারত ১০০ কোটি ডলার দিয়েছে। এই যে অর্থনৈতিক দুরবস্থা, এর পেছনে রাজনৈতিক কারণ যেমন, অভ্যন্তরীণ রাজনৈতিক কারণ যেমন আছে, পাশাপাশি কিন্তু বৈশ্বিক সমীকরণ আছে। অর্থাৎ আপনি জানেন যে শ্রীলঙ্কা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, ভৌগোলিক গুরুত্বপূর্ণ জায়গায়, শ্রীলঙ্কার বড় অংশটাই ভারত প্রভাবিত, এবং দীর্ঘ বছরের পর বছর যুগ যুগ ধরে শ্রীলঙ্কার রাজনীতি ভারতীয় রাজনীতির পররাষ্ট্রনীতির বেড়াজালে কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে। পরবর্তীতে গত এক দশক জুড়ে বা তারও কিছু বেশি সময় ধরে আমরা চীনা প্রভাব সেখানে লক্ষ্য করি, এবং চীন এবং ভারতের ভিতরে যে রাজনৈতিক তাদের যে আন্তর্জাতিক দ্বন্দ্বের বিষয় আছে সেই দ্বন্দ্বের মাঝখানে কিন্তু বলি পাঠা হয়ে গেছে, এবং শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা গত কয়েক বছর ধরেই কিন্তু নিয়মিত ঘটনা, এবং একই পথে কিন্তু নেপালও সেই পাইপলাইনে আমরা দেখছি। অর্থাৎ এই জিনিসটা আমার উপলব্ধিতে আসতেছে যে যদি কোনো দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি না থাকে,
তাহলে সেই দেশের যত সম্পদ থাকুক, সেই দেশের যত কিছুই থাকুক না কেন, সেই দেশের অর্থনীতি ভঙ্গুর হবে, তাদের রাজনৈতিক সামাজিক ব্যবস্থা ভেঙে পড়বে। তো তারই ফলশ্রুতি এটা। সুতরাং 500 টাকা চালের কেজি একটা দেশে দাঁড়িয়েছে, মুদ্রাস্ফীতির হার এই পরিমাণ দাঁড়িয়েছে, এটা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক। ইতিমধ্যে আপনি আগেও বলেছেন যে আপনি জানেন যে তামিল জনগোষ্ঠী ভারতের তামিলনাড়ু রাজ্যের সঙ্গে, আমার এদেশে যেমন বাঙালি ও পশ্চিমবঙ্গেও বাঙালি রয়েছে, এই যে সেই 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 সূত্র ধরে কিন্তু বড় একটা অংশ শ্রীলঙ্কার থেকে যাওয়া শুরু করেছে। তাদের পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করে সেই নিরাপত্তা রক্ষা করা হচ্ছে। অর্থাৎ এই দেশের ন্যূনতম একটা রাষ্ট্র ব্যবস্থা চলার জন্য যে যে পরিকাঠামো অবকাঠামো সহ যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার হয়, সেই সাপোর্টগুলো ভেঙে পড়েছে এবং এটা মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে, যার ফলশ্রুতিতে চাপটা নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে, ভারতের উপরে যে পড়বে, পাশাপাশি আমরাও বাংলাদেশ আগেও হাত বাড়িয়েছে শ্রীলঙ্কার দিকে, আমরা আশা করি যে আবারও এরকম পরিস্থিতি পড়লে আমরা হাত বাড়িয়েছি আর কি দেওয়ার জন্য কিছু, দেওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই দেওয়ার জন্য। তা আমরা আশা করবো আগামীতেও বাংলাদেশ পাশে থাকবে শ্রীলঙ্কার এবং বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আমি আপনি ঠিকই বলেছেন যে আসলে আরেকটি কথা আমিও যোগ করতে চাই, দর্শক শ্রোতা যারা আছেন, যে শ্রীলঙ্কার যে আজকের এই অবস্থা তার পিছনে একটি বড় বিষয় কিন্তু খুবই জরুরি আমাদের বিবেচনায় নেয়ার, সেই বিষয়টি গৃহযুদ্ধ। প্রায় 3 যুগ কিন্তু শ্রীলঙ্কায় সেখানে তামিল টাইগার্স নামের যে সংগঠনটি, তারা সেখানে স্বাধীনতার জন্য গৃহযুদ্ধ চালিয়েছে এবং শ্রীলঙ্কার সিংহলি তামিল যে সংঘাত, সেই সংঘাতের জন্য এই দেশটিকে অনেক মূল্য দিতে হয়েছে, তারই একটি দূরবর্তী প্রভাব এটি কি না সেটিও দেখার বিষয় আছে, যদিও এটি প্রমাণিত কোনো বিষয় নয়। আর যেটি বলছিলেন যে তামিলদের কথা বলছিলেন তুষার রায়, আমি নিজে ব্যক্তিগতভাবেও তামিলনাড়ুতে যাওয়ার সৌভাগ্য হয়েছে একাধিকবার, এবং তামিলনাড়ু রাজ্যে যেটা সেই রাজ্যটি ভারতের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য, এবং সেই রাজ্যটিতে আসলে তামিলরা অনেক আগে থেকে কিন্তু মাইগ্রেশন করে অভিবাসন সুবিধা নিচ্ছে, এবং সেইটার আরও বেশি আনুষ্ঠানিকতা দাঁড়িয়েছে যখন আমরা দেখি যে ভারতের বর্তমান যারা শাসক গোষ্ঠী আছে, বিজেপির নেতৃত্বাধীন সরকার আছে, তারা কিন্তু মুসলমান ব্যতীত 3 ধর্মের মানুষদের জন্য ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সুযোগ করে দিয়েছে, এবং সেখানে তাদের অভিবাসনের ক্ষেত্রে অনেকটা নমনীয় ভূমিকায় রয়েছে। সেই ক্ষেত্রে এখন যদি শ্রীলঙ্কা থেকে তামিল সম্প্রদায়ের মানুষ আসা যাওয়া শুরু করে, বিশেষ করে স্থায়ী অভিবাসনের জন্য চেষ্টা করে, সেটি কী দাঁড়াবে সেটি আমি জানি না, তবে এখন পর্যন্ত আমার নিজের স্বচক্ষে দেখা তামিলনাড়ুতে এখনও বহু পরিমাণে এবং হাজার হাজার তামিল শরণার্থী রয়েছে, তারা নিশ্চয়ই আগামীতে নাগরিকত্ব পাবে নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, কিন্তু শেষ পর্যন্ত এখন যারা আসবে তামিলনাড়ু থেকে এই আর্থিক দুরবস্থার মধ্যে, আর্থিক সংকটের মাঝে, তাদেরকে নিয়ে ভারতের শাসক গোষ্ঠী কিংবা বিজেপি শাসিত ভারতের সরকার কতটুকু ভূমিকা নেয় সেটি এখন দেখার আমরা চাইব। এমন সব বিশ্লেষণে আপনারা আমাদের খোলা কাগজের সঙ্গে থাকবেন, কী জাতীয় কী আন্তর্জাতিক কী মফস্বলের সংবাদ, সবখানেই আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করছি, আপনারা সেই যাত্রা আমাদের সহযাত্রী হবেন এই আশাবাদ দেখে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।